বিজেপিতে রোদ বদল, পুনরায় বিজেপিতে যোগদান শতাধিক কর্মী। এদিন বেলঘুরিয়া চা চক্রে এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান নিলেন বহু মানুষ। 21কে লক্ষ্য করে 200 আসনে জয়লাভের আশার সুর তুললেন দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গের লোক এত বোকা নয়, চুপ করে আছে, শুনছে, দেখছে, বলে 21 ভোটটা আসুক বুঝিয়ে দেবো। পঞ্চায়েতে যেখানে ভোট দিতে দেয়নি 18 সালে, 19 সালে দিদিকে আয়না দেখিয়েছিল, উনি ভাবতেই পারেন না 18টা সিট আমরা জিতবো। তার ভাইরা বলেছিল 42টাকে 42টা দিব, দিদি প্রাইম মিনিস্টার হবে, দিদিমণি বলে সে স্বপ্নটা এখনো দেখেন। কখন 12টা সিট চলে গেল, বিজেপি 18 হয়ে গেল। আমি বলেছিলাম, ওর বলেছিল কি 2019 বিজেপি ফিনিশ বলেছিল কি না, খুব স্লোগান চলতো। আমি বলেছিলাম দিদি 2019 দেখবেন বিজেপি কি জিনিস, এখন দিদি টের পাচ্ছেন বিজেপি কি জিনিস। তার পাশের লোক থেকেও বিশ্বাস করল বেটা কোনদিন বিজেপিতে চলে যাবে, এর পিছনে পুলিশ, ওর পিছনে পুলিশ, তার পিছনে পুলিশ। আমাকে যে এমএলএ বলছে দাদা তুমি ভালোই আছো, হ্যাঁ রোজ পেনানি খাচ্ছে ভালো আছি, গাড়ি ভেঙে দিচ্ছে, বলছে ভাই সেটা তো ঠিক আছে, আরে আমি তো আমার নিজের ফোনটাও ধরতে পারি না, বলে কে বৌমা ধরে, বলছে না না একটা পেছনে পুলিশ লাগিয়ে দিয়েছে ওই বেটা ফোন ধরে, নামে বডিগার্ড, সে হচ্ছে তার সিআইডি, তার উপরে খায় দায় বউর সঙ্গে কি কথা বলে সেটাও জানে। এই হচ্ছে টিএমসি, লোকে বলে পালিয়ে গেলে বাঁচি, দম বন্ধ হয়ে গেছে। আমাদের এমএলএ বলছেন না শ্বাস নিতে পারছি না, বলেছেন কিনা, ঠেলায় পড়ে বলছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমার দাদা এত খোলা হাওয়া বিজেপিতে আসুন না, পুরো শ্বাস নিন, চা খান আমাদের সঙ্গে, চা চর্চা করুন, লোকের সঙ্গে গল্প করুন, হাসতে হাসতে আমরা দিদিকে হারাবো আর দিদিমণিকে বৃন্দাবনে পাঠিয়ে দেবো। ওটাই উনি অনেক পাপ করেছেন, ওখানে গিয়ে পাপস খালন করতে। আর যে ছোট ছোট ভাইরা চমকাচ্ছে, চোখ দেখাচ্ছে, লুটপাট করছে, তাদেরকে বলছি ভাই আমাদের ছেলে পুলের বিশ্বাস নাই, যারা এগিয়ে আছে কি করবে কি জানি, আগে থেকে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারে জমি কিনে রাখো, দরকার হলে বলো কথা বলে দাও, আমাদের লোক আছে ফ্ল্যাট কিনে রাখো, বাকি জীবনটা ওখানে কাটাতা, এ ব্যবস্থা হবেই, লিখে রাখুন নাম, আমরা ভুলি না অত সহজে, কে কবে কি বলেছে, দিদিমণি কি বলেছে সব মনে আছে। বেলঘুরিয়া থেকে সেঞ্চুরি পদের রিপোর্ট, সঠিক বার্তা।